वेलकाम टू एज एडुकेशन चैनल। आज की स्पीडी पब्लिकेशन जनरल साइंस सेट 9 सम्पूर्ण बांगलाते आलोचना करब। যারা নতুন ভিউয়ার্স রয়েছে এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দাও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ডেসক্রিপশনে সমস্ত ভিডিওর লিংক দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও। তো লেটস স্টার্ট। প্রথমে যেটা রয়েছে 1 নম্বরে অ্যাসিডদের রাজা বলা হয়, তো অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিডকে, H2SO4। নেক্সট নাম্বার 2 যে আমাদের কানে শব্দের প্রভাব থাকে সেটা হচ্ছে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। নেক্সট নাম্বার 3 এখানে বলা হচ্ছে যে প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিবন্ধকের মধ্যে ন্যূনতম দূরত্ব হওয়া দরকার 16.6 মিটার। নেক্সট নাম্বার 4 অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হলো আলোর তরঙ্গ যেটা। নেক্সট নাম্বার 5 অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দের তরঙ্গ বা শব্দ তরঙ্গ। নেক্সট নাম্বার 6 মানব চক্ষু যে দূরত্ব থেকে স্পষ্ট দেখতে পায় সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। নেক্সট নাম্বার 7 ক্যাপসুলের আবরণ তৈরি হয় স্টার্চ দ্বারা। নেক্সট নাম্বার 8 ডিমের খোসাতে থাকে ক্যালসিয়াম কার্বনেট। তো নেক্সট নাম্বার 9 এখানে বলা হচ্ছে যে ডিহাইড্রেশনের ফলে শরীরে কমে যায়, কি কমে যায় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট নাম্বার 10 মানব মস্তিষ্ক সম্পর্কিত অধ্যয়নের সঙ্গে যুক্ত শাখা। নেক্সট নাম্বার 11 কৃত্রিম সিল্ক বলা হয় রেয়নকে। নেক্সট নাম্বার 12 আমের বৈজ্ঞানিক নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। নেক্সট নাম্বার 13 রেফ্রিজারেটরে জলকে ঠান্ডা করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া গ্যাস। নেক্সট নাম্বার 14 এখানে বলা হচ্ছে রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে, তো রেফ্রিজারেটর আবিষ্কার করেছেন জেমস হ্যারিসন। নেক্সট নাম্বার 15 যদি রেফ্রিজারেটরের দরজা খোলা থাকে তাহলে কি হবে, তাহলে ঘরের তাপমাত্রা বেড়ে যাবে। নেক্সট নাম্বার 16 রেফ্রিজারেটরে একই রকম তাপ ধরে রাখে হচ্ছে থার্মোস্ট্যাট। নেক্সট নাম্বার 17 পেপসিন প্রোটিনকে রূপান্তরিত করে কিসে, পলিপেপটাইডে। নেক্সট নাম্বার 18 এখানে বলা হচ্ছে গোবর গ্যাস থেকে প্রাপ্ত গ্যাস হলো মিথেন। পরে রয়েছে 19 যেটা সেটা হচ্ছে সোডা ওয়াটার বানানোর জন্য ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড। নেক্সট রয়েছে 20 পরম শূন্য তাপের মান হলো -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট নাম্বার 21 এলপিজি গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে বিউটেন এবং প্রোপেন। এরপরে রয়েছে 22 নাম্বারে যেটা রয়েছে বয়েলের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা নির্দিষ্ট থাকে, তো অনেক সময় পরীক্ষাতে আসে যে একটা বয়েলের সূত্র বা গেলুসাকের সূত্র দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটি নির্দিষ্ট থাকে এই সমস্ত সূত্রে, তো এগুলো মনে রাখা খুবই জরুরি। তো বয়েলের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা নির্দিষ্ট থাকে। নেক্সট নাম্বার 23 এনটিপিসিতে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। নেক্সট নাম্বার 24 সিগারেট লাইটারের মধ্যে যে গ্যাস থাকে তাকে বিউটেন বলা হয়। নেক্সট নাম্বার 25 অ্যাসিড বৃষ্টি হয় সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের কারণে। নেক্সট নাম্বার 26 চার্লসের সূত্রে থেকে ক্ষেত্রে নির্দিষ্ট থাকে কি, চাপ। ওকে, চার্লসের ক্ষেত্রে সূত্রে তাহলে চাপ নির্দিষ্ট থাকে। নেক্সট নাম্বার 27 এখানে হচ্ছে ডালটনের অংশ প্রেস সূত্রে স্থির থাকে হচ্ছে উষ্ণতা। নেক্সট নাম্বার 28 ব্লিচিং পাউডার যেটার সংকেত হচ্ছে CaOCl2, এটা হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। নেক্সট নাম্বার 29 যে গে-লুসাকের গ্যাসায়তন সূত্রে কি নির্দিষ্ট থাকে, তো গে-লুসাকের গ্যাসায়তন সূত্রে নির্দিষ্ট থাকে চাপ এবং উষ্ণতা। নেক্সট নাম্বার 30 বার্জেলিয়াস প্রকল্পে নির্দিষ্ট থাকে কি, যেটা হচ্ছে চাপ এবং উষ্ণতা, এখানে নির্দিষ্ট থাকে বার্জেলিয়াস প্রকল্পে। তো ওকে ফ্রেন্ডস, আজকে স্পিডি পাবলিকেশনের সেট 9 নিয়ে আলোচনা করা হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।